আসসালামু আলাইকুম সুন্দরবন হানিবিডি থেকে আমি জোবায়ের ঘি তৈরির কার্যক্রম চলছে ঘি তৈরির জন্য গ্রাম থেকে সংগ্রহ করা তাজা দুধ থেকে ক্রিম টানা হচ্ছে সকাল থেকে ক্রিম হচ্ছে দুধের মধ্যে থাকা সব থেকে শক্তিশালী ও সুস্বাদু উপাদান আমরা কাঁচা দুধের ক্রিমের তৈরি ঘি পাইকারি বিক্রয় করে থাকি তাই প্রতিদিন আমাদের এই কার্যক্রম চলমান আছে মেনুয়াল পদ্ধতিতে হাতে ঘুরিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করা হয় সেজন্য ক্রিমের মান সর্বোৎকৃষ্ট প্রতিদিনের ক্রিম থেকে প্রতিদিন ঘি তৈরি করা হয় ক্রিম দীর্ঘদিন রাখার প্রয়োজন হয় না ক্রিম ফ্রিজজাত করা হলে ঔষধি গুণাগুণ নষ্ট হয় সেজন্য আমরা ক্রিম ফ্রিজজাত করি না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রিম বড় একটি পাত্রে ঢালা হচ্ছে ক্রিমগুলো অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার ও পরিচ্ছন্ন আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ঘি মেকার রয়েছে কাঠের জালে ঔষধি গুণাগুণ অক্ষুণ্ণ রেখে আমরা দেশ সেরা গাওয়া ঘি তৈরি করছি আপনি যদি আমাদের ঘিয়ের মান যাচাই করেন তাহলে দেশের সেরা তালিকায় আমাদের ঘি থাকবে ইনশাল্লাহ দীর্ঘক্ষণ ক্রিম জ্বালানোর পরে আমাদের ঘি তৈরির কাজ প্রায় শেষের দিকে আমরা এমনভাবে ক্রিম জাল করি যাতে দীর্ঘদিন রেখে খাওয়া যায় এবং ঔষধি গুণাগুণ কালার স্বাদ ঘেরান সবকিছু অক্ষুণ্ণ থাকে আলহামদুলিল্লাহ আমাদের গাওয়া ঘি তৈরি হয়ে গেছে এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মিহি কাপড় দিয়ে ছেঁকে নেব যাতে করে ক্রিম পুড়ে যে চাচি তৈরি হয়েছিল সেগুলো ঘিয়ের মধ্যে অবশিষ্ট না থাকে কাছের বোতলে রেখে দিয়েছিলাম রাত পেরোনোর পরে এখন জমাট বেঁধে গেছে কখনো কখনো গরমের কারণে উপরের কিছুটা লিকুইড থাকে কালারটা অত্যন্ত চমৎকার স্বাদ ও ঘ্রাণ খুবই সুন্দর যারা দীর্ঘদিন ধরে সুন্দরবন হানিবিডি থেকে গাওয়া ঘি নিচ্ছেন কমেন্টে আপনার ফিডব্যাক জানাবেন আমাদের ঘি কেমন যাতে করে আরো মানুষ উদ্বুদ্ধ হয়ে খাঁটি গাওয়া ঘি নিতে পারে আর যারা এখনো পর্যন্ত সুন্দরবন হানিবিডি থেকে গাওয়া ঘি নেননি অন্য জায়গা থেকে গাওয়া ঘি নিয়ে ঠকেছেন বারবার অনলাইন থেকে নিতে সাহস হচ্ছে না আমি বলবো প্রথমবার আমাদের থেকে গাওয়া ঘি নিয়েই দেখুন অবশ্যই আপনি আমাদের উপরে খুশি থাকতে পারবেন সুন্দরবন হানিবিডি ফেসবুক পেজে লাইক দিন সুন্দরবন হানিবিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা মধু গাওয়া ঘি কালো জিরার তেল ও সরিষার তেল পাইকারি বিক্রয়ের মাধ্যমে আমাদের এই ব্যবসা পরিচালনা করছি শুভ কামনা করছি সবার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ